আউযু বিল্লাহি মিনাশ শাইতান রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ক্বালা রাব্বি ইশরাহলি সাদরি ওয়াইয়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমার অবস্থা খুবই ভালো। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আজকের এপিসোডে এমন একটি বশীকরণ সম্পর্কে আলোচনা করব যে বশীকরণটি করার ফলে 12 ঘন্টার ভেতরে যে কাউকে আপনার বশে আনয়ন করতে পারবেন। তাই আপনাদের জন্য শুভ কামনা করে আজকের এপিসোডটি শুরু করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক বন্ধুরা, ভিডিওটি স্কিপ করবেন না আর শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। কিছু বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভিডিওটিকে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আর আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই বশীকরণ সম্পর্কে অধিক জানার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা অল নোটিফিকেশন বেলটি বাজিয়ে দিন। তো ভিউয়ার্স, আরেকটি বিশেষ কথা বলে দেই, যারা যারা নিজ থেকে বশীকরণ করতে সম্পূর্ণরূপে অক্ষম তারা তারা স্ক্রিনে নাম্বার আছে, নাম্বারে কল দিয়ে আমার সাথে সরাসরি কথা বলতে পারবেন এবং আমাকে দিয়ে আপনারা সরাসরি কাজ করে নিতে পারবেন। তো ভিউয়ার্স, চলুন মূল বিষয়ে আলোচনা করা যাক। তো যেহেতু কি এখানে একটি নকশা অলরেডি দেখতে পাচ্ছেন, এই নকশা দিয়ে 12 ঘন্টার ভিতরে কাঙ্ক্ষিত ব্যক্তিকে কিভাবে আপনার বাধ্যগত করবেন বা তার অন্তরে আপনার জন্য ভালোবাসা সৃষ্টি করবেন সে সম্পর্কিত। আশা করি নকশাটি আপনাদের বুঝতে অসুবিধে হয়নি। তো ভিউয়ার্স, এই নকশা দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত কিভাবে কাজটি চালিয়ে যাবেন সে সম্পর্কে বিস্তারিত জেনে নেন। আপাতত সর্বপ্রথম আপনার নিজেকে পাক ও পবিত্র করে নিতে হবে। নিজেকে পাক ও পবিত্র করার জন্য ওযু গোসলের অবশ্যই প্রয়োজন আছে, তাই গোসল করে নেবেন। আর গোসল করার প্রয়োজন না থাকলে শুধুমাত্র অজু করে নিজেকে পাক করে নেবেন। তো ভিউয়ার্স, এরপর ভালো পোশাক পরিধান করবেন, যদি পারেন তাহলে অবশ্যই সাদা পোশাক পরিধান করার জন্য চেষ্টা নেবেন। আর যদি সাদা পোশাক না থাকে তাহলে আপনার জামা কাপড় থেকে যেটা পরিধান করলে আপনার খুবই ভালো লাগে সেই জামা কাপড়টি পরিধান করবেন। আর নিজের শরীরে খুশবু হিসাবে আপনি আতর ব্যবহার করবেন। তারপর এই নকশাটি লেখার জন্য আপনার একটি কলমের প্রয়োজন হবে। আর যদি আপনারা কলম দিয়ে লিখতে না চান তাহলে অবশ্যই একটি পেরেক নিয়ে নেবেন। আর অবশ্যই একটু গুড় নিয়ে নেবেন, আর ওই গুড়ের উপরে এই নকশাটি লিখতে হবে। ওই গুড়টির উপরে পেরেক দিয়ে বা কলম দিয়ে আপনারা এই নকশাটিকে অঙ্কন করবেন। যদি কলম দিয়ে অঙ্কন করেন তাহলে ওইখানে দাগ হোক বা না হোক, ইক্ষুর উপরে কলম ধরার ফলে বা পেরেক ধরার ফলে ওখানে এমনি এমনি দাগের পয়দা হবে। তাই খুব সহজেই এই নকশাটি আপনারা লিখতে পারবেন বলে আশা রাখছি। তো ভিউয়ার্স, পশ্চিম দিকে আপনি বসবেন, আর
17 বার দরুদে ইব্রাহিম পাঠ করবেন এবং এই নকশাটি ইক্ষুর গুড়ের উপরে লিখে আপনারা 17 বার দরুদে ইব্রাহিম পাঠ করে নেবেন। এর পূর্বে অবশ্যই 2 রাকাত নফল নামাজ আদায় করে নেবেন আর আল্লাহর কাছে আপনার নিজের খাহিশ সম্পর্কে মোনাজাত করে নেবেন। আর মোনাজাতের সময় অবশ্যই আপনি আদি হইতে অন্ত পর্যন্ত যত মুমিন মুসলমান ছিল থাকবে তাদের সবার রুতে আপনার সোয়াবটি রেসানি করবেন। আর দোয়ার মাঝখানেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ পেশ করবেন। এইভাবে যদি আপনি দোয়াটা পেশ করেন আল্লাহর কাছে তাহলে অবশ্যই আল্লাহ দোয়াটি কবুল করবেন। আর দোয়া যখন করবেন প্রথমেই আপনি আল্লাহর প্রশংসা করবেন আর নিজের দুর্বলতা পেশ করবেন। তারপর যেগুলো বললাম অর্থাৎ 17 বার দরুদে ইব্রাহিম পাঠ করবেন, তারপর এই নকশাটি ইক্ষুর গুড়ের উপরে অঙ্কন করবেন, তারপরে 17 বার দরুদে ইব্রাহিম পাঠ করে নেবেন। এরপরে এই নকশাটি বা সেই ইক্ষুর গুড় কী করবেন সে সম্পর্কে জানার আগে অবশ্যই একটি কথা বলে দেই, আল্লাহ হলো পাক, তাই তিনি পাক বস্তু গ্রহণ করেন। এর জন্য অবশ্যই কিছু আমলের প্রয়োজন হবে, সেগুলো হলো 5 ওয়াক্ত নামাজ কায়েম করার চেষ্টা নেবেন আর সর্বদাই ওজুর হালতে থাকবেন আর সর্বদাই আল্লাহর জিকিরে মশগুল থাকবেন। আপনাদের জন্য এতটুকুই আমল দিলাম, আশা করি এই আমলগুলো করবেন আর এই কাজটি করবেন তাহলে ইনশাআল্লাহ 100% সফলতা পাবেন। তো ভিউয়ার্স, এখন বলে দেই যারা যারা এই আমলগুলো করতে পারবেন না বা এই নকশা দিয়ে কাজ করতে পারবেন না, তারা তারা স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, নাম্বারে কল দিয়ে আমার সাথে সরাসরি কথা বলতে পারবেন এবং আমাকে দিয়ে আপনারা সরাসরি কাজ করে নিতে পারবেন। এখন বলে দেব সেই ইক্ষুর গুড় আপনি কি করবেন। যদি সম্ভব হয় তাহলে সেই ইক্ষুর গুড় আপনার কাঙ্ক্ষিত ব্যক্তিকে খাইয়ে দিবেন, তাহলে আল্লাহর রহমতে আপনার প্রেয়সীর অন্তরে আপনার জন্য মহব্বত সৃষ্টি হইবে। তো ভিউয়ার্স, আশা করি এইখানে কোনো কিছু বুঝতে অসুবিধে নেই, যদি অসুবিধা হয় অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটিকে লাইক শেয়ার করতে ভুলবেন না। আর আপনাদের জন্য শুভ কামনা করে আজকের মতো এইখানেই শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।